স্টেশনারি মিসেস ভট্টাচার্য কি সারা এসে 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 কিন্তু সারা এটা খুব অন্যায় আজ কদিন হলো আমি কাজ করছি বলো তো প্রায় 6 মাস হুম আর তুমি এখন আমাকে মিসেস ভট্টাচার্য বলছো তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো না হবে হবে সব আস্তে আস্তে হবে যেমন আপনার টাইপিং এর স্পিড আস্তে আস্তে বাড়ছে না আজি এবং বন্দনা আর তুমি ওকে ওকে এখন চলো লাঞ্চ টাইম আমরা ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি ক্যান্টিনে না চলো না এখানে কিছু আনিয়ে নি আচ্ছা কেন তুমি ক্যান্টিনে যাও কে অ্যাভয়েড করো বলো তো সেই জন্যই তো আমরা তোমার সঙ্গে সহজ হতে পারি না আচ্ছা চল মহিলা নাকি বিধবা অথচ দেখে তো মনে হয় না মনে হলে কি ম্যানেজারের বিয়ে হওয়া যায় সেই জন্যই তো খ্রিস্টান মেয়েদের সঙ্গে এত ভাব দেখে তো সারা কেন আমি ক্যান্টিনে আসতে চাই না আই এম সরি আমি চলি কাকু কি কি হয়েছে কাকু শুয়ে আছে এই সময় আরে মা কি এবার ফেরা যাক কোথায় আবার ঘুরতে বেরোবে নাকি একে কমছো মনে হচ্ছে আর উঁচুতে যেখানে সব প্রশ্নের শেষ সব তীর্থে সেরা তীর্থ এইসব কি বলছো কাকু এত ঘামছো কেন বড়িমা হাতটা কি ঠান্ডা আমার উপর বর্ষা করিস না কাকু মা কি কাকু কি কি কষ্ট হচ্ছে কাকু কি কি কষ্ট হচ্ছে ডাক্তারটা কি ও মা ডাক্তারটা কি কাকু ডাক্তারটা কি না না ডাক্তার কি কষ্ট দিল আপনি তুই একবার দাদুমাকে ডাক তো রূপ রূপ শিকিরায় কি বলছো মা কাকু ডাকছেন কি বলছো দাদু একটা ছবি আঁকো তো দাদু ভাই কিরকম ছবি জলের উপরে একটা নৌকো ভাসছে কোনো কূল নেই কিনারা নেই শুধু জল আর জল আঁকছি কাকু রূপ রূপ তুমি দাদুর কাছে বসে ছবি আঁকো আমি আসছি আচ্ছা মা নৌকোটা আসতে আসতে কোথায় গিয়ে ঠেকবে কে জানে দাদু আগে আমি ছবিটা এঁকে নিই তারপরে আমি তোমায় দেখাচ্ছি সরি বন্দনা দেবী আপনার আপনার কাকার বেঁচে নেই ইজ ডেড Thank you.